আমরা অর্থের সময় মূল্যের পঞ্চম লেকচারে আজকে আছি। পঞ্চম লেকচারের শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা অ্যানুইটি ও অ্যানুইটির প্রকারভেদ বর্ণনা করতে পারবে, অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে। তাহলে আমরা একটু দেখে নিই, একটু মনে রাখবা, অ্যানুইটি ইংরেজি শব্দ, অ্যানুইটির বাংলা হচ্ছে বৃত্তি বা বার্ষিক বৃত্তি বা কিস্তির পরিমাণ। আমরা কিস্তির পরিমাণের কথা শুনেছি, আবার আমরা একটা, ওকে, তাহলে কিস্তি বা অ্যানুইটি বা বৃত্তি কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ ধারাকে অ্যানুইটি বলে। আমরা এখানে এই আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহটা বোঝাচ্ছে, নগদ প্রবাহ দুই ধরনের, একটা হচ্ছে আন্তঃপ্রবাহ আর একটা হচ্ছে বহিঃপ্রবাহ। তাই একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে অ্যানুইটি বলে। তার মানে অ্যানুইটিটা কি, যে মনে করো যে আমি এখন থেকে 5 বছর পরে 10 লক্ষ টাকা পেতে চাই, তাহলে আজকে প্রতি মাসে আমাকে কত টাকা বা প্রতি বছরে আমাকে কত টাকা করে জমা রাখতে হবে, যে ভেঙে ভেঙে যে টাকাটা জমা রাখবো অল্প অল্প করে, সেটাকেই বলা হচ্ছে অ্যানুইটি বা কিস্তি বা বৃত্তির পরিমাণ। আবার এমনও হতে পারে যে আমি তোমার হচ্ছে 10 বছর পরে কিছু টাকা পাপ পেতে চাই, যে এখন কত টাকা জমা রাখলে 5 বছর পর থেকে আমি প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবো, সেটাও কিন্তু অ্যানুইটি। তাহলে অ্যানুইটি বলতে বোঝাচ্ছি যে আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ, মানে একই ধরনের টাকা, একই পরিমাণ টাকা, সেটার আন্তঃপ্রবাহ হতে পারে, সেটা বহিঃপ্রবাহ হতে পারে, এই ধারাকেই কি বলছি, অ্যানুইটি বলছি। আন্তঃপ্রবাহ কাকে বলে? আন্তঃপ্রবাহ মানে আমি পাবো, আর বহিঃপ্রবাহ মানে আমার কাছ থেকে চলে যাবে, এটা আমরা বুঝি। এবার অ্যানুইটি হচ্ছে কয় প্রকার? আচ্ছা, তার আগে একটু বলি তাহলে, অ্যানুইটির যে বৈশিষ্ট্যের কথা বললাম, সেই বৈশিষ্ট্যতে যদি আমি আসি, তাহলে আমাদের বলতে হবে যে এখানে সমপরিমাণ নগদ অর্থের প্রাপ্তি বা প্রদান ঘটতে পারে এবং সময়ের ব্যবধানের সমান বা একই অ্যামাউন্ট হবে। আরেকটা বিষয় হচ্ছে, এল জে গিটম্যান ইনি বলেছেন যে সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বা বৃত্তি বা অ্যানুইটি বলে। এই নগদ প্রবাহ হতে পারে বিনিয়োগের উপর অর্জিত আয়ের আন্তঃপ্রবাহ অথবা ভবিষ্যৎ আয় উপার্জনের জন্য বিনিয়োগের বহিঃপ্রবাহ, তোমাদের বইয়ে আছে। এরপর আমরা দেখি অ্যানুইটির প্রকারভেদ। অ্যানুইটির তাহলে আরেকটা নাম কি বললাম, আরো দুইটা নাম বলেছি, বৃত্তি বা কিস্তি। রাইট, বৃত্তি বা কিস্তি। আচ্ছা, এরপরে হচ্ছে কি, অ্যানুইটি দুই ধরনের, সাধারণ অ্যানুইটি আর অগ্রিম অ্যানুইটি। তোমাদেরকে ইংরেজিটা মনে রাখতে হবে, কারণ অঙ্কের মধ্যে সাধারণ অ্যানুইটি না বলে বলতে পারে অর্ডিনারি অ্যানুইটি। তাহলে সাধারণ অ্যানুইটির আর একটা নাম বা সাধারণ বৃত্তির আর একটা নাম হচ্ছে কি, অর্ডিনারি অ্যানুইটি। এখন এটা কি, দেখো, সাধারণ অ্যানুইটি বলতে সমপরিমাণ অর্থ বা নগদ প্রবাহ প্রতিটি নির্দিষ্ট সময়ের শেষে প্রাপ্তি বা প্রদানকে বোঝায়। যেমন এই বছরের বা আগামী বছরের, মনে করো 2021 সালের জানুয়ারি মাসে যদি আমরা অর্থ প্রদান করি, প্রতি বছরের জানুয়ারি মাসে যখন অর্থ, সরি, ডিসেম্বর মাসে, প্রতি বছরের ডিসেম্বর মাসে যদি অর্থ প্রদান করা হয়, সেটাকে বলা হচ্ছে সাধারণ অ্যানুইটি বা বৃত্তি। অর্থাৎ প্রতি বছরের বা প্রতি মাসের শেষে যে অর্থ প্রদান করা হবে, সেটাকে বলা হচ্ছে সাধারণ অ্যানুইটি বা বৃত্তি। অর্থাৎ যে বৃত্তি প্রতি নির্দিষ্ট সময়ের শেষে প্রদান করা হয় বা পাওয়া যায়, তাকে বলা হচ্ছে কি, সাধারণ অ্যানুইটি বা সাধারণ বৃত্তি। মনে থাকবে না? জি স্যার। প্রশ্নের মধ্যে উল্লেখ থাকতে পারে যে বছরের শেষে বা মাসের শেষে প্রদান করা হয় বা পাওয়া যায়। এখন এরকম হতে পারে যে প্রশ্নে কিছু উল্লেখ নাই বছরের শেষে না শুরুতে, তাহলেও বুঝে নিতে হবে বছরের শেষে, কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রশ্নের মধ্যে যদি উল্লেখ না থাকে এটা বছরের শেষে না বছরের শুরুতে, তাহলে বুঝে নিতে হবে এটা বছরের শেষে, তার মানে হচ্ছে সেটা সাধারণ অ্যানুইটি বা সাধারণ বৃত্তি। মনে থাকবে না? এর কারণ হলো কি, মানুষ সবসময় চায় যে তার কাছে টাকা বেশি থাক, মানে দিতে চাই একটু কম। তো আমার কাছে যতদিন টাকা থাকবে, যতদিন একজন লোককে একটু না দিতে, মানে না দিয়ে আমার কাছে রাখতে পারবো, ততটাই ভালো, ঠিক আছে। তবে এবার এটাও ব্যাড, মানে খারাপ দিক আছে, যে যে পাবে তাকে দিতে হবে, পাওনাদারদেরকে দিয়ে দিতে হবে, কিন্তু খরচের বেলায় যে আমার যতটুকু পারা যায় যে কম খরচ করব, আমার পকেটে টাকা থাকলে একটু ভালো লাগে, শান্তি থাকবে মনে, তাই না?
এরপরে চলে যাব তাহলে অগ্রিম অ্যানুইটি বা বৃত্তি। অগ্রিম অ্যানুইটি বলতে কি বোঝায়? যে সমপরিমাণ অর্থ বা নগদ প্রবাহ প্রতিটি নির্দিষ্ট সময়ের শুরুতে প্রাপ্তি বা প্রদানকে বোঝায়, অর্থাৎ বছরের বা মাসের শুরুতে। অর্থাৎ যদি বছর হয় তাহলে জানুয়ারি মাসে প্রদান করা হবে, যদি মাস হয় তাহলে মাসের শুরুতেই প্রথম তারিখে প্রদান করা হবে, সেটাকে বলা হচ্ছে কি অগ্রিম অ্যানুইটি বা অ্যানুইটি ডিউ। মনে থাকবে না, অ্যানুইটি ডিউ বা অগ্রিম অ্যানুইটি বা বৃত্তি। আমি পরবর্তীতে চলে যাচ্ছি, অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করবো আমরা কিভাবে। বলছে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ টাকার যে কিস্তি পাওয়া যাবে বা প্রদান হবে সেটার বর্তমান মূল্যকে অ্যানুইটি বা বৃত্তির বর্তমান মূল্য বলে। তাহলে অ্যানুইটির কি মূল্য বের করবো আমরা? বর্তমান মূল্য। একটু বলি, এই অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করা যায়, অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায়, ঠিক আছে? তো আমরা আজকে শিখব হচ্ছে অ্যানুইটির বর্তমান মূল্য। তাহলে কি বলছে, অ্যানুইটির বর্তমান মূল্য কাকে বলে? ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ টাকার যে কিস্তি সমূহ পাওয়া যাবে বা প্রদান করা হবে সেটার বর্তমান মূল্যকে অ্যানুইটি বা বৃত্তির বর্তমান মূল্য বলে, ঠিক আছে? জি স্যার। তার মানে হচ্ছে আমরা যে ভবিষ্যতে যে টাকা পাবো বা প্রদান করবো, আমি একটু আগে যে উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে ভবিষ্যতের কথা হতে পারে। যে আমি এখন থেকে 10-5 বছর পরে তোমার হচ্ছে 20 লক্ষ, আরো একটু বেশি বলি 50 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কিনতে চাই, তাহলে এখন আমাকে প্রতি বছরে কত টাকা করে জমা রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অ্যানুইটির বর্তমান মূল্য, যে আমাকে আজকে বা প্রতি বছরে কত টাকা করে জমা রাখলে আমি 5 বছর বা 10 বছর শেষে গিয়ে 50 লক্ষ টাকা পাবো, এটাকে বলা হচ্ছে অ্যানুইটির বর্তমান মূল্য। অর্থাৎ ভবিষ্যতের যে অর্থটার দরকার আমার, সেই অর্থের আজকের যে সমপরিমাণ কত টাকা কিস্তি বা জমা রাখতে হবে সেটাকে বলা হচ্ছে অ্যানুইটির বর্তমান মূল্য। এখানে অ্যানুইটির বর্তমান মূল্যের 2টা সূত্র, একটা হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য আর একটা হচ্ছে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য। তাহলে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য, এটা সূত্র হবে PVA, এতে বোঝা হচ্ছে অ্যানুইটি সমান আবার A(1-1)i/n/i, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য। আর অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য দেখো, এই যে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য যে সূত্র, এটাই তার শেষে শুধুমাত্র গুণ করতে হবে 1+i। তাহলে PVA সমান A(1-1)i/n/i, ঠিক আছে? তুমি যদি 5 বছর যাবত প্রতি বছর শেষে রূপালী ব্যাংকে ব্যাংক হতে 7,000 টাকা গ্রহণ করতে চাও হবে, তাহলে বার্ষিক 8% হার সুদে বর্তমানে কত টাকা তোমাকে ব্যাংকে জমা দিতে হবে? দেখো তো এখানে কি বলা হচ্ছে, ভবিষ্যতে এই যে 7,000 টাকা, এটা কি মূল্য? এখানে একটু খেয়াল করো, প্রতি বছর। স্যার এটা ভবিষ্যৎ মূল্য না, ভবিষ্যৎ মূল্য না, বলা হচ্ছে যে যখন প্রশ্নে এরকম থাকবে প্রতি বছরে প্রতি মাসে তোমাকে এত টাকা জমা দিতে হবে বা তুমি এত টাকা পাবা, সেগুলোকে বলা হচ্ছে অ্যানুইটি। যেমন তুমি প্রতি 5 বছর, তুমি যদি 5 বছর যাবত 5 বছর যাবত প্রতি বছর শেষে রূপালী ব্যাংক হতে 7,000 টাকা গ্রহণ করতে চাও, তাহলে দেখো তো তুমি প্রথম বছরে গ্রহণ করবা 7,000, দ্বিতীয় বছরে গ্রহণ করবা 7,000, এভাবে 5টা বছরে তুমি 7,000 টাকা করে গ্রহণ করবা। তাহলে এটা কি ফিউচার ভ্যালু না, এটা মানে ভবিষ্যৎ মূল্য না, এটা বর্তমান মূল্য না, এটা হচ্ছে কি মূল্য? অ্যানুইটি, যেটাকে আমরা বলি বার্ষিক কিস্তির পরিমাণ। এ দ্বারা প্রকাশ করবো বার্ষিক কিস্তিকে, মনে থাকবে না, বার্ষিক কিস্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? এ দ্বারা, কারণ এতে এর ইংরেজি হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটি মানে কি? বার্ষিকী বা বার্ষিক কিস্তি। তাহলে এটা হচ্ছে 7,000 টাকা আমাদের অ্যানুইটি। আমাদের এখানে বারবার বলছি কারণ এখানেই ভুল হয়, এই যে প্রতি বছরে সমপরিমাণ অর্থ, এরকম যদি ওয়ার্ড ইউজ হয় তাহলে সেটা অ্যানুইটি। তাহলে আমরা বুঝলাম অ্যানুইটি 7,000 টাকা। আর সুদের হার তো আমরা বুঝি 8%, যেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে 0.08, আর এন হচ্ছে এখানে কয় বছর? 5 বছর। তাহলে কি বের করতে বলেছে তোমাকে? এখানে বলে দিয়েছে দেখো, সুদে বর্তমানে কত টাকা তোমাকে ব্যাংকে জমা দিতে হবে, তার মানে এখনই তুমি কত টাকা জমা দিলে তুমি প্রতি বছরে 7,000 টাকা করে পাবা, কথা কি বুঝেছো? জি স্যার। তাহলে সেই বর্তমান মূল্য আপনারা নির্ণয় করবো। এখন এইখানে দেখো প্রতি বছরের শেষে বলা আছে, তাহলে এটা হচ্ছে কি?
সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করতে হবে, তাই না? জি স্যার। তাহলে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যের সূত্র আমরা জানি, PBA ইকুয়াল A ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এখন এর মান 7000 বসাইলাম, 1 মাইনাস ঘনত্ব সূত্রের এক, তারপর হচ্ছে আই এর মান বসাইলাম, এন এর মান বসাইলাম। এখন ক্যালকুলেশন কিভাবে করবা? প্রথম আমি একটু ভেঙে ভেঙে করে দিয়েছি, একবারই যে পারো করতে পারো, তবে বেশি ভেঙে ভেঙে করতে গেলে না অ্যানসার মিলে না। হ্যাঁ জানি, দশমিকের পরে চার সংখ্যা নিতে হবে, আমি এখানে সব নিয়েছি, তো এরকম ভেঙে করবো অন্তত পক্ষে দুই লাইন তো করতে হবে, দুই তিন লাইন। যেমন এই লাইনটা করতে হবে, ওয়ান প্রথমে আমরা থার্ড লাইন যেটা ওয়ান এক বিয়োগ এক বাই ব্র্যাকেট এক যোগ 0.08 পাওয়ার 5, এই অংশটুকু আগে করে নিবে, নেওয়ার পরে এখানে মান বসাবে। তো এখানে মান বসানোর নিয়ম হচ্ছে যে মিনিমাম চারটা, তুমি যদি সব নিতে পারো ভালো, কিন্তু কমপক্ষে চারটা সংখ্যা নিতে হবে। যেমন আমি যদি এখানে চারটা নিতাম তাহলে লিখতাম 0.6806 লিখতাম, জি স্যার, ঠিক আছে? তো তখন আমার কিন্তু উত্তর এই যে হয়তো বা দশমিকের পরে 97 এটা না আসে, এটা একটু ভিন্ন হতো, বাট 27948 কিন্তু আমার অঙ্ক ঠিকই আসতো, অথবা 27047 আসতো, না হয় 27049 আসতো, তাতে কোনো সমস্যা হবে না। বলছে তুমি যদি 6 বছর যাবত, মানে 6টা বছরে প্রতি বছরের শুরুতেই সোনালী ব্যাংক হতে 10,000 টাকা তুমি গ্রহণ করতে চাও, তাহলে আমি প্রতি বছরে যেটা পাবো সেটা হচ্ছে আমার অ্যানুইটি। তাহলে বার্ষিক 10% হার সুদে বর্তমানে কত টাকা তোমাকে ব্যাংকে জমা দিতে হবে, অর্থাৎ এখন তোমাকে ব্যাংকে কত টাকা জমা দিতে হবে, অর্থাৎ তুমি বর্তমান মূল্য কত, কত টাকা হলে এখন ব্যাংকে জমা দিলে তুমি প্রতি বছরের শুরুতে 6,000 10,000 করে উত্তোলন করতে পারবা, ঠিক আছে? বুঝেছো কথা? জি স্যার। ওকে, নেক্সট। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের এখানে শুরু বলা আছে, তাই না, প্রতি বছরের শুরুতে, তাহলে এটা কিসের সূত্র হবে? শুরুর সূত্র, অগ্রিম অ্যানুইটি সূত্র। শুরুর সূত্র বললেও কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা অগ্রিম অ্যানুইটি বলছো। তাহলে অগ্রিম অ্যানুইটি সূত্র, PB ইকুয়াল A ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইড বাই আই ইনটু 1 প্লাস আই। আই এখন শুধু মান বসাবো, ক্যালকুলেশন করব, তাহলে আমাদের আসবে 43,552.607 টাকা। অর্থাৎ তুমি এখন যদি 43,552.607 টাকা ব্যাংকে জমা রাখো, প্রতি বছরে তুমি মানে এখন যদি 43,552 টাকা জমা রাখো, তাহলে তুমি 6 বছর পর্যন্ত প্রতি বছরে 10,000 টাকা করে উত্তোলন করতে পারবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দ আর লেখাপড়ার মধ্যে থাকো, এবং আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।